আসসালামু আলাইকুম, আমি শারমিন আলম, শারমিন ব্লগ থেকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি অ্যানাদার ব্লগ। তো সব কিছু মানে সবার প্রথমে বলি, আল্লাহর কাজ সবই ভালো, ধৈর্যের ফল নাকি মিঠা হয় সেটা এখন হাতে নাতে প্রমাণ পেলাম। সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাজ সবই ভালো। তো আজকের ব্লগটা থাকছে একদম একটা সুন্দর সুখবর নিয়ে, মনটা সবারই খুব ভালো, তো সে উপলক্ষে এক জায়গায় ঘুরতে যাইতেছি। তো কেন মনটা এত ভালো সেটা এখন বলবো না, আর কোথায় যেতেছি সেটাও বলবো না। তো সেটা দেখার জন্য এবং সুখবরটা কী সেটা জানার জন্য অবশ্যই শারমিন ব্লগের সাথেই থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। এখানে বসা দেওয়ার জন্য। তো এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন যে কোথায় গেলাম, আর বিশেষ করে যারা মলফাগুনে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন কোথায় গেছি আমরা। তো আমরা ইকেয়া শপিং মলে গেলাম, ভিলেজে একটু ঘোরাঘুরি করব আর যে একটু সেলিব্রেশন করব সে উপলক্ষে গেলাম। এখন বলি সুখবরটা আসলে কি আমাদের জন্য, মানে খুবই একটা খুশির সংবাদ। আমাদের স্বপন মিয়া, সে দেশ থেকে আসছে 7 বছর হলো, 7 বছর পরে তার পারমিশন দিয়ে সৌজন্য হাতে পেল, তো সেটা অবশ্যই আমাদের জন্য অনেক অনেক সুখের একটা সংবাদ। তো এত বড় একটা খুশির সংবাদ আর আমরা সেলিব্রেশন করবো না তা তো হয় না। তো সে উপলক্ষে আমরা চলে গেলাম এই যে KFC খেতে, স্বপন মিয়া বসে আমাদেরকে ট্রিট দিবে। তো তার দুই বোনের বায়না ছিল KFC খাবে, আর সেটা তো অবশ্যই ভিলেজ ছাড়া হবে না। তো ভাবলাম যে একটু শপিংও করবো আর সবাই মিলে একটু সুন্দর সময় কাটাবো, একসাথে খাবো দাবো শপিং করবো, এই তো মানে খুবই খুশি সবাই। বিশেষ করে স্বপনের সৌজন্য হাতে পাওয়াতে আমরা অনেক খুশি, অনেক দিন যাবৎ এটা অপেক্ষায় ছিল, মানে ধৈর্যের একেবারে আশ হইতেছিল না স্বপনের, কারণ অনেক সময় হয়েছে দেশ থেকে আসছে, 7 বছর হয়েছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া যে সে সৌজন্যটা হাতে পেয়ে ফেললো, সেজন্য আমরা অনেক হ্যাপি। তো সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন সংবাদটা আসলে আমাদের জন্য অনেক খুশির ছিল না, মানে এটা তো সেলিব্রেশন করাই লাগে তাই না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ব্লগটি কেমন হলো সেটাও জানাবেন। তো এখানে একটা মজার কথা বলি, মজা তো যেমন বিরক্ত হয়েছে অনেক, এই যে তাইবার আয়াতে কোকা কলা নিতেছে, তো আয়াত ভরি তো সে অনেক হ্যাপি, পুরো এক গ্লাস সে কোকা কলা নিচ্ছে, নিয়ে রাখার সময় সে কী করছে আমার উপরে ঢাইলা দিয়েছে। তো মেয়েও খুব ভয় পেয়েছে আর একদম ভিজা টিজা মনে হচ্ছে কোকা কলা দিয়ে আমি গোসল করে আসছি, আমার ব্যাগ জামা টামা বারো যে শপিং করছিলাম টুকিটাকি লাস্ট মুহূর্তে একেবারে কোকা কলা দিয়ে গোসল টোসল করে মাখায় আসছি, তো সে একটু ভয় পেয়েছে। তো কিছু বলি নাই, এমনি দেশে নার্ভাস ছিল, তো যেমন মজা করছি লাস্ট মুহূর্তে একটু বিরক্ত হয়েছি। কার পছন্দের খাবার KFC? কার 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 আপিল না তোমার, কার পছন্দের খাবার কে খাবে বলছে? এতগুলা সব শেষ করছে, এরা দুইজন খায় সব শেষ করছে না, এক বলো কে খাইয়ে শেষ করছে তুমি? অনেক তো খাওয়া দাওয়া হলো, তো লাস্ট মুহূর্তে এখন আমরা চলে আসছি আরেকটা বারে,
কফি খাওয়ার জন্যে। কফি না খেলে কি হয়, ঘুরতে ঘুরতে সবাই টায়ার্ড এবং মাথা ধরা। তো এই যে আমরা একটা বাড়ি আসলাম, অনেক সুন্দর ছিল, মানে ইকেতে গেলে অন্যরকম একটা ফিল আসে, খুবই ভালো লাগে। আর আয়াত তো মেলা হ্যাপি, সে এত খেলনা পাইছে, এত খেলা করছে। তো আয়াতের কিনে আয়াতের পাপা বসা ছিল সে খেলাধুলা করানোর জন্য। আমরা ফাঁকে ঘুরলাম, শপিং করলাম, চপনে আমি তাইবা সবাই মিলে। তো এখানে এই মানে আমরা ভিলেজে কয়েকটা ছবি উঠেছিলাম, তাও অ্যাড করে দিলাম লাস্ট মুহূর্তে। তবে সব কিছু মিলে এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। সবসময়ের মতো যেটা বলে থাকি, অবশ্যই শার্মিন ব্লগের পাশে থাকবেন, লাইক করবেন, দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। হঠাৎ করে চলে আসতে পারে শার্মিন ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবসময় সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, শার্মিন ব্লগের পাশেই থাকবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।